তো এই দেখো সকাল বেলায় উঠে পড়েছে সূর্য দেবতা, আমরা উঠে পড়েছি, আমার চান ঠান হয়ে গেল, একবার দেখি দিলাম, বাট চুল চুল আসানো হয়নি। এই দেখলাম পেয়ারি, আর এইখানে তো এই এখন দুজনে রেডি হয়ে গেছি, আর আমাদের আগে সবাই রেডি হয়ে গেছে, সবাই নিচে বসে আছে। তো এখন চলো যাই। আসলে আমার কালকে এডিট করতে করতে দেড়টা বেজে গেছিল, তো তারপরে শুয়েছি, ওই জন্য উঠতে পারিনি। তো এই চলে এলাম পুজো দিয়ে, পুজো হয়ে গেল মোটামুটি, ওখানে ওই ডালা ফালা দিয়ে ওসব দিয়ে পুজো দিল। বাট মনের দিক থেকে খুব একটা বেশি স্যাটিসফাইড হলাম না, কেন কি মানে আগের বার যখন এসেছিলাম পুজো দিতে অন্যরকম ভাবে পুজো দিচ্ছিল দেওয়া হয়েছিল, এবার একদম টোটালি ডিফারেন্ট ছিল পুরো ব্যাপারটা। বেসিক্যালি কোভিড সিচুয়েশনের জন্য এরকম হয়েছে, আর অনেকে জিজ্ঞেস করেছিল কতক্ষণ লাইন দিতে হচ্ছে। দেখো শনি রবিবার কি হবে জানি না, আমরা আজকে উইকডেজে গিয়েছিলাম, ওই জন্য কিন্তু অতটা লাইন ছিল না, লাইন ছিল বাট মুভেবল, এরকম না যে স্টাক হয়ে দাঁড়িয়েছিল, একদম 5 মিনিটের মধ্যে, 5 থেকে 10 মিনিটের মধ্যে মন্দিরের ভিতরে ঢুকে গেছি। তো একটু জায়গা অদল বদল করে নিলাম, ম্যাডাম এতক্ষণ ধরতে পারছে না। তো প্রোটোকল যেটা হচ্ছে ডাবল সার্টিফিকেট একদম মাস্ট, তবে সার্টিফিকেট যখন নেবে প্রথমটা নিও না, দেখে নিও দুটো ডোজের ডেট দেওয়া আছে, নাহলে একটু ঝামেলা করছে। তো তার সঙ্গে আধার কার্ড, আধার কার্ডটা ম্যান্ডেটরি, তো এই দুটো দিয়ে তারপরে ঢুকতে হচ্ছে। তারপরে তো আর পান্ডার সঙ্গে যদি থাকে, আমরা যেমন হোটেলেই বলে দিয়েছিলাম, তো হোটেল থেকেই পান্ডা জোগাড় করে দিয়েছিল। তো বেশ ভালো রকমই উনি ঘুরিয়ে টুরিয়ে পুরো সমস্ত এক্সপ্লেন করছিলেন, মাঝখান থেকে ম্যাডাম হয়ে গেল একটু ইমোশনাল, যতই হোক মায়ের কথা মনে পড়ছিল আর কি, বুঝতে পারলাম তখন। তো বাট ওই সেই মানে আমরা যখন পুজো দিয়েছে গিয়ে ফুল তারপরে প্রসাদ এই সমস্ত দিয়ে তারপর নামগোত্র দিয়ে ওরকম পুজো হয়, সাউথে ওই ধরনেরই হয়, সেই জিনিসটা এখানে নেই, সেই জিনিসটা ওইভাবে ওরকম নেই, ওখানে গিয়ে ভোগ দিয়ে আসতে হবে, ওরা করে আবার সন্ধ্যেবেলায় পাঠিয়ে দেবে। এটা আগেও ছিল আর এখন আরেকটু কাস্টমাইজ মনে হলো ব্যাপারটা। ছোট ম্যাডামকেও ভগবান জগন্নাথ দেব টেনে নিয়ে গেছে, যাবো না যাবো না এই ওই সেই করে লাস্ট মোমেন্টে ও আমাদের সঙ্গে। আমি কাল থেকে বলছি যে চল চল, আমার কিরকম একটা হচ্ছিল যে এত দূর আসবে ঠাকুরের কাছে যাবে না। তো যাই হোক সকালবেলা উঠেও পড়েছে আজকে, মানে ডাকিও নি আমি, যে আমি চাইছিলাম ঘুমাক বাট উঠে পড়েছে, উঠে পড়ে ব্রাশ ট্রাশ করেও যাবো না, একদম এন মোমেন্ট আমরা বেরিয়ে গেছি, ওকে পিসির রুমে জাস্ট ড্রপ করতে গেছে অরিন্দম, তখন ওর চেঞ্জ হয়েছে যে না যাবো আর কি। তো অবভিয়াস রিজন, পিসি গেলে অতটা হাঁটতে পারতো না, পিসিকে নিয়ে যাওয়াটা, হ্যাঁ ওই জন্য পিসিও নিজে থেকেও যেতে চায়নি। পিসির জন্য কালকে নিয়ে গিয়ে মোটামুটি বাইরে থেকে যত দর্শন করানো করিয়ে দিয়েছি, কালকের ব্লগে তোমরাও দেখে নিয়েছো তার সাথে সাথে, আজকে তো ভেতরে তো ব্লগ হয়নি, ইভেন মোবাইল টোবাইল কিছুই নেই। তো চলো এবার যাবো ব্রেকফাস্ট করে তারপরে চানে। যে মন্দিরে গেছিলাম সেই মন্দিরে গেলে আর তিনটে মন্দির আছে সেখানে তিনটে ধাম, হ্যাঁ ধাম সেখানে যাওয়ার কোনো দরকার নেই। ব্লগ আপলোড করে দিলাম, শিডিউলও করে দিলাম, একটা সময় তোমরা দেখতে পেয়ে যাবে। আর এখন এসেছি ব্রেকফাস্ট করতে, কেউ আসেনি, আমি কাকু তিতলি মিমলি এই চারজন আপাতত আছি। আস্তে 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 বলি হবে নিশুই পড়তে হবে নাকি ফটোগ্রাফারকে, আমি শিখেছি আমাদের একজন আছে সৌরভ বলে,
ছবি তুলেছে ওই পাতাকে আর টুম্পা শোনা গানটা দিচ্ছে যে যখনই টুম্পা শোনা হয়ে যাবে এরকম করে ফিরে তাকাচ্ছে পেছন থেকে তাকাচ্ছে তো সবাই মিলে এখন যাওয়া হচ্ছে সমুদ্রে চান করতে। ব্যাপারটা যেটা হচ্ছে যা রোদ আর এই নুন জল কি হয় উঠে আর চিনতে পারলে হয় মানুষের। সমুদ্র ঢেউয়ের আওয়াজগুলো শুনতে পাচ্ছ কেন ডাকছে? আয় আয় চান করতে, আয় চান করতে, আয়। দুদিন ধরে এসেছিস এখনো চান করতে নামিস নি? হচ্ছে নাকি? ওই যে আসছি আসছি বস এক্ষুনি আসছি। তো ম্যাডাম এখন যাচ্ছে হচ্ছে উঠে। কি গো ভালো আছো তো? ও যাও কে যাবে দাদু? হিরো দাদু এবার যাচ্ছে হচ্ছে তিতলি। যাবে না উঠো 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 কিচ্ছু কোথাও যাবি না তুই, এখানেই থাকবি। দান করলেন তো কেমন মজা লাগলো? কি আনন্দটা একটু বলুন। দান করে দান করে আনন্দ পাই সমুদ্রে। এখন একটু বয়স হয়ে গেছে বলে বেশি দূর যাইনি, নাহলে অনেক দূর হয়ে যেত। তো সবার শেষে এবার পিসি আর মা, তো এই যে এবার দুই বান্ধবীতে নামবে পা ভেজাতে। সাকে ফু পড়ছে, তোমরা নামছো আর গঙ্গা জল নিচ্ছ নাকি মাথায়? চান করলো তো এই চলছে এখন চান প্রায় শেষ। বাহাদুর বললো ওরা কেন ছবি থেকে বাদ যায়, বাহাদুর আর কাকু শরীর মজা হলো একদম ভিতর অব্দি চলে গিয়েছিলাম। ওই ওখানে ঢেউগুলো যেখান থেকে শুরু হচ্ছে সেখানে গিয়ে ওই চললো।
ওই যে 30 এ মজা করছে বাহাদুর একদম। তো চলো এবার হোটেলে গিয়ে সুইমিং পুলে নামা যায় না কাকু? হ্যাঁ চলো। তো ওইখানে সমুদ্রের পর এসে দাদুর সঙ্গে সুইমিং পুলে নেমেছে। যে নাতনিকে দেখে এবার সাম্মিরও মজা হয়েছে, নামবি না? তো এই যে মাও নেমে পড়ছে এখন, নাতনি সবাইকে নিয়ে নামছে, মাও এখন বেশ জোশ পেয়ে গেছে সাঁতার কাটাতে। ওই দে ভালো দিচ্ছে শাড়ি পরে। তো এই যে এখন ঠাম্মির জিদ হয়েছে, দাঁড়া দাদুর সঙ্গে সাঁতারে কম্পিটিশন করবে, বাট এদিক দিয়ে ওদিকে যাবে না, ওদিক দিয়ে এদিকে আসবে। নে দাদুকে হারিয়ে দিয়েছে। তিতলি এখন অনেক সাহস করে যাওয়া যাচ্ছে, দেখা যাক কি হয়। জলে খুব ভয়, তোকে ধরবে তো, এখন চলছে দাদুর তত্ত্বাবধানে সুইমিং ক্লাস। দেখো কথা হতে চলে গেছে ওইখানে, এতক্ষণে একটু ভয় কেটেছে। এই জন্যই মানুষগুলোকে বলে দাদু। আমরা রেডি হয়ে গেছি, এবার বেরোচ্ছি, খেতে যাবো। আড়াইটা বেজে গেছে, প্রচন্ড জোরে খিদে পেয়েছে। যাচ্ছি কোথায় দাদা বৌদি হোটেল নাকি? পথে পৃথিবীতে বেরোনোর আগে এটা নিয়েছিলাম যে রাস্তায় যদি কোনো প্রবলেম হয়, এতদিনে গিয়ে তার ব্যবহার হচ্ছে, খাওয়া তো একটু কম সামনের জায়গায়, ওই জন্য এখানে 33 সেট করে দেওয়া হচ্ছে। দাদা বৌদির হোটেলে আমরা আমি দেখাচ্ছিল যে কমপ্লিট থালি, ভাত, কাপড় ভাজা, পোস্তর বড়া, আলু ভাজা, বেগুন ভাজা, চাটনি, আলু পোস্ত, বাঁধাকপি, ডাল, দই, এই হচ্ছে কি কমপ্লিট প্যাকেজ ভেজ থালি, এর সঙ্গে যে যেমন মাছ। তো এই চলে আসছে মটন, এটা হচ্ছে মটনের ঝোল। অনেক তোমাদের দেখালাম, এবার নিজের খাওয়ার দিকে কনসেন্ট্রেট করুন। এই যাচ্ছে, এই যে বলেনোর পেট্রোল শেষ হয়ে গেছিলো, ওই জন্য আমাদের হাফ থাকা সত্ত্বেও আমরা আবারও ভরিয়ে নিলাম। কত হচ্ছে এখন? ঢুকলো 22 লিটার। খাওয়া দাওয়া হয়ে গেল, তো
এইখানে এখন আমরা স্টান্ট দেখাচ্ছি, আমি এইখানে এই গাড়িতে ড্রাইভিং সিটে এই যে, আর বাবা পেছনে গাড়ি ড্রাইভিং সিটে, আর উপরে উঠছে আমাদের ড্রোন দাদা কাশিশ। তখন আমরা স্টান্ট দেখাচ্ছি, কোথায় যাবো, চন্দ্রভাঙা বিচে তা না, সেইভাবে আমাদের এখানে এখন স্টান্ট করছে। দেখা যাক, ফটোগ্রাফার যা বলছে তাই করতে হবে আমাদের মডেলদের। যে ওইখানে মোহনাটা আছে সেখানে গেলাম না, কারণ অলরেডি অন্ধকার হয়ে গেছে, তাই এখানে সমুদ্রটাকেই আর একবার এনজয় করলাম, আর একটা সমুদ্র। তো এই সব তামঝামের পরে রুমে চলে এলাম। আজকে আমি আর মার্কেটিং এ যাইনি, খুব টায়ার্ড হয়ে গেছে অ্যাকচুয়ালি, কালকে আবার এতটা জার্নি করতে হবে, আর সাথে আমার এডিটিংও আছে, তো সেন চালাবে যদিও, বাট স্টিল পাশে বসে থাকাটা একটা টাফ জব, তো ওই জন্য আর রিস্কটা নিলাম না, সে একদম হোটেলে চলে এলাম। তো এই বেরিয়ে পড়েছি দুজন মিলে একটু ঘুরে বেড়াতে পুরীর রাস্তায়, মেয়েকে দাদুর ঘরে দিয়ে আমরা দুজনে বেরিয়েছি। তো আসলে আর লাগে হাত, এখানে ব্যাঙ্গালোরের একটা দাদা এসছে, ওদের সঙ্গে একবার দেখা করে চলে আসবো, মানে ওই জাস্ট হোটেলের নিচে গিয়ে একটু দেখা করে আসবো। পুরীতে এসে আর একটা দারুণ জিনিসের সাক্ষী হলাম আমরা, আপনার নামটা যদি একটু বলেন, রেসপেক্ট অনেক বেড়ে গেল মেয়ে হয়ে। সরস্বতী, সরস্বতী দিদি, তো একটা মেয়ে হয়ে এর থেকে ভালো দৃশ্য হয়তো এই পুরীর ট্রিপে, পুরো গোটা ট্রিপে আর কিছু হতো না। সো খুব ভালো লাগলো আপনাকে দেখে, সত্যি করে মানে একদম মন থেকে বলছি। আস্তে আস্তে হঠাৎ দেখলাম এই স্টলটা, তো এখান থেকে একটু চিকেন ললিপপ নিয়ে নিচ্ছি। এই হচ্ছে সমস্যা, সব থেকে ভালোটা অর্ডার দিলাম, এখন বলছে সব থেকে ফার্স্ট যেটা হতো সেটা নিতে হতো, সেটা যদি করতাম তাহলে বলতো সব থেকে ভালো যেটা ছিল সেটা নিতে হতো। যাও তো যাও, তা এই দেখে নিই।